আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের প্রথম শ্রেণীর শেখার সেতু নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় বাংলা। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ে শেখার সেতু নিয়ে আলোচনা করা হচ্ছে। যারা যারা দেখো নি, ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, তোমাদের শেখার সেতু বইটা কেমন। প্রথম পাতা খুললে আমরা দেখতে পাবো লেখা আছে ছবি দেখে বলি। একটা ছবি আছে, ছবি দেখে আমরা কি বুঝতে পারছি সেটা আমাদের বলতে হবে। দেখো এখানে নিচে কি লেখা আছে সেটা আমরা একটুখানি পড়ে নেব। ছবিতে কি কি দেখতে পাচ্ছে তা বলতে পারবে। শিক্ষার্থীদের জন্য বলা আছে তোমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছ সেটা তোমাদের বলতে হবে। চারিপাশের পরিবেশের প্রাথমিক ধারণা তৈরি হবে এবং পরিবেশ সম্পর্কে কিছু বলতে পারবে। আচ্ছা, তাদের শ্রেণীকক্ষের বিদ্যালয় এবং পাশের বাড়ি নিয়ে আলোচনা করতে পারবে। দেখো এই যে ছবিটা রয়েছে, এটা তোমরা যদি মজার বই দেখে দেখো, মজার বইয়ের প্রথম পাতায় এই ছবিটাই কিন্তু রয়েছে। তাহলে তোমাদের এই প্রথম শ্রেণীতে প্রথমে তোমাদের মজার বই থেকে একটুখানি রিভাইজ করে দেওয়া হচ্ছে। দেখো এই ছবিটা দেখে আমরা বুঝতে পারবো এটা একটা গ্রামের ছবি। সামনে একটা পুকুর রয়েছে, একটা ছেলে গাছের নিচে বসে আছে আর পুকুরে মাছ দেখতে পাওয়া যাচ্ছে। পুকুরে একটা কাঠ দিয়ে একটা পুকুরে নামার একটা শ্রেণী তৈরি করা হয়েছে। দূরে একটা কুড়েঘর রয়েছে, ঘরটার রং তোমাকে বলতে হবে। গাছগুলোর রং তোমরা জানো নিশ্চয়ই সবুজ রঙের হয়, আর গাছের কাণ্ডটা রং কেমন হয় সেটাও তোমাদের বলতে হবে। এই ছবি থেকে আমরা কী দেখতে পাচ্ছি সেটা তোমাদের বলে দিলাম, তোমরা আরও যদি কিছু দেখতে পাও সেটা বলার চেষ্টা করবে। এরকমভাবেই তোমরা বাড়ির মধ্যে কী দেখতে পাও, স্কুলের মধ্যে কী দেখতে পাও সেগুলো তোমাদের বলা অভ্যাস করতে হবে। এটা হয়ে গেলো প্রথম পাতার পড়া। এরপরে আমরা দ্বিতীয় পাতায় চলে যাবো, দেখবো সেখানে কী আছে। ও, এখানেও রয়েছে, দেখো কী লেখা রয়েছে, ছবি দেখে বলি। এটা কিন্তু একটু অন্য ধরনের ছবি আছে, এখান থেকে কী জানতে চাওয়া হচ্ছে চলো দেখে নিই। ছবিতে একটি বিশেষ ঋতুর কথা বলা হয়েছে, ছবি দেখে সেটা বুঝতে পারবে, আর ছবিতে থাকা বাদ্যযন্ত্রের ও নানা বাদ্যযন্ত্রের নাম বলতে পারবে। দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে আকাশে পেঁয়াজ তুলের মতো মেঘ দেখা যাচ্ছে আর কাশ ফুল দেখা যাচ্ছে। এটা কোন ঋতুতে দেখতে পাওয়া যায়? এটা শরৎকালে দেখতে পাওয়া যায়। আর একটা লোকের কাঁধে কী রয়েছে? এটা ঢাক রয়েছে। ঢাক একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে। আরও অনেক বাদ্যযন্ত্র হতে পারে, তোমরা সেগুলো বলবে, খোল, করতাল, বাঁশি, হারমোনিয়াম, নানা রকমের বাদ্যযন্ত্র হতে পারে। তাহলে এটা একটা কোন ঋতু ছবি বলা হচ্ছে? এটা একটা শরৎকালের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এরকমভাবে কী কী ঋতু আছে সেগুলো তোমরা জানবে। এটা থেকে আমরা ছবি দেখে কী বুঝতে পারছি এটা যে পিকচার কম্পোজিশন, তোমাদের অবশ্যই অভ্যাস করা দরকার। এরপরে আমরা পরের পাতার দিকে চলে যাবো, দেখবো সেখানে কী রয়েছে। দেখো পরের পাতায় আরও একটা ছবি রয়েছে, কিন্তু একটা অন্য ধরনের ছবি। কী লেখা রয়েছে এই ছবি থেকে তোমরা কী বুঝতে পারবে? ছবিতে একটি বিশেষ খেলা খেলতে দেখা যাচ্ছে, খেলাটির সঙ্গে অন্য খেলার নাম বলতে পারবে। ছবিতে গাড়ি করে কী কী বিক্রি হচ্ছে এভাবে আরও কী কী বিক্রি হয় এই সম্পর্কে তোমরা বলতে পারবে। দেখো ছবিতে একটা কী খেলা দেখতে পাচ্ছি, ছবিতে এটা ফুটবল খেলা দেখতে পাচ্ছি। একটা ছেলে ফুটবল নিয়ে খেলছে, কিন্তু একটা মেয়ে সে লাফ দড়িও খেলছে, স্কিপিং করছে, সেটাও দেখতে পাচ্ছি। আবার দূরে দেখো ছবিতে কী দেখা যাচ্ছে, একটা ঠেলা গাড়ি করে আইসক্রিম বিক্রি করতে এসছে একজন, ঠিক আছে। আর ঠেলা গাড়িগুলো কী কী বিক্রি করতে হয় সেগুলো তোমরা জানো নিশ্চয়ই, সেগুলো তোমাদের বলতে বলা হয়েছে, বোঝা গেছে। দেখো এই ছবিতে যদি ফুটবল খেলা বলা হয়, ফুটবল খেললে পায়ের জোর বাড়ে, স্কিপিং করলে কবজির জোর, কোনো শরীরের কাজই হয়, ঠিক আছে। এরকমভাবে আমরা বুঝতে পারবো কোন খেলায় কী কাজ হয় সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এই ছবি থেকে আমরা এটাই বুঝতে পারছি। এসব দেখি আমরা হাতের পরের পাতায় কী আছে সেই পড়াটা আমরা বুঝে নিই। শুনে বলি, দেখো এতক্ষণ কী বলছিলাম, দেখে বলতে বলেছিলাম, এবার দেখো কী বলছে, শুনে বলতে বলছে। কী শুনে বলতে বলছে, কী আছে লেখাটা একটুখানি আমরা পড়ে নিই। দেখো এখানে একটা কবিতা রয়েছে, ভোর হলো, কে লিখেছেন, কাজী নজরুল ইসলাম। আমরা কবিতাটা পড়বো, কবিতাটা পড়ে যা কবিতাটা শুনবে তারা কবিতাটা শুনে শুনে বলার চেষ্টা করবে, ঠিক আছে। আগে হলো দেখে বলি, এবার হচ্ছে শুনে বলি। দেখো কী বলেছে, ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাখে ফুল খুঁকি ছোট রে, খুকুমনি ওঠো রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান, শোনো ওই রামা হই। তাহলে
এখানে আমরা কী জানতে পারলাম, কবি কাজী নজরুল ইসলাম ভোর হলো বলে একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতাটা আমরা এখানে পড়লাম। আমাদের শুনে শুনে তোমরাও এটা বলা অভ্যাস করবে, এটাই হচ্ছে। এখানে দেখো বলে দিয়েছে শুনে বলি, আমরা শুনবো শুনে বলবো। পাশে একটা ছবি রয়েছে, ছবিটা দেখে আমরা বুঝতে পারবো ভোরবেলায় যে যা কাজে যাচ্ছে, কে কোথায় কী কাজ করছে, এটাও নিশ্চয়ই আমাদের জানা আছে। দেখো এটা এখানে কী বলেছে, ভোর সম্পর্কে নিজের ভাষায় বলতে পারবে। আচ্ছা, ভোর হলো ছড়াটি কার লেখা, কাজী নজরুল ইসলামের লেখা, সেটা সম্পর্কে তোমরা ধারণা হলো একটা। এরপরে আর একটা কবিতা আছে, সেটাও বলছে নাকি শুনে বলি ঋতুরঙ্গ। দেখো শুনেও আমাদের বলতে বলেছে ঋতুরঙ্গ। ওখানে একটা আগের আমরা কী পড়েছিলাম, শরৎকাল, তারপর পড়লাম ভোরবেলা, এবার আমরা পড়ছি ঋতুরঙ্গ। দেখো কী আছে, বারো মাসে ছয় ঋতু, প্রথমেই গ্রীষ্ম, বৈশাখ জ্যৈষ্ঠেতে রোদে ঝাঁঝা দৃশ্য, আষাঢ় শ্রাবণ মাসে কালো মেঘে বর্ষা, ভাদ্র আশ্বিনে শরৎ কি ফর্সা, কার্তিক অঘ্রাণে হেমন্ত হয় যে, পৌষ আর মাঘে শীত লেপ ছাড়া নয় যে, সবশেষে ফাল্গুন চৈত্রের অন্ত, বছরের শেষ ঋতু আহা সে বসন্ত। দেখো এখানে ছটা ঋতুর কথা বলে দেওয়া হলো, বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে হচ্ছে গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হচ্ছে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন মাস নিয়ে হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক অঘ্রাণ মাস নিয়ে হচ্ছে হেমন্তকাল, পৌষ আর মাঘ মাস নিয়ে হচ্ছে শীতকাল, আর সবশেষ হচ্ছে ফাল্গুন আর চৈত্র মাস নিয়ে হচ্ছে বসন্তকাল। ঠিক আছে, আর পাশের ছবি ছবিগুলো দেখে নাও, এখানে কী রয়েছে, এখানে বলেছে বর্ষাকাল, আমি বর্ষাকাল নয় গ্রীষ্মকাল বলেছে, এদিকে বর্ষা আছে, গ্রীষ্মকালে আমের ছবি দেখতে পাচ্ছি আর বর্ষাকালে আমরা ছাতা নিয়ে রাস্তায় বেরোই, বৃষ্টি পড়ছে, শরৎকালে এইমাত্র বললাম শরৎকালে দেখেছ কী ফেনা তুলোর মতো মেঘ আর কাশফুল দেখতে পাওয়া যাচ্ছে, আর হেমন্তকালে আমরা ধান তুলি ঘরে দিয়ে ধান নিয়ে যাওয়া হচ্ছে, শীতকালে সবাই যৌথভাবে বসে রয়েছে, আর বসন্তকালে রং মাখছি। এইভাবে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম কাজ হয়, সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপরে পাতায় কী আছে দেখি, তারপরে পাতায় আবার আছে শুনে বলি। দেখো এটাও তোমাদের শুনে বলতে বলেছে, কী আছে, যে থাকে যেখানে, কী লেখা আছে দেখো, পাখি থাকে গাছে গাছে, মাছ থাকে জলে, বনে থাকে হাতি বাঘ, মাঠে ধান ফলে, বাড়িতে বাবা মা থাকে দিদা দাদু ভাই, আমার যে কত মজা স্কুলে যাই। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পড়লাম, ছড়াটা পড়ে জানতে পারলাম কে কোথায় থাকে এবং কীভাবে তার কী হয়। তারপরে কী আছে দেখো, শুনে বলি, এটাও আছে শুনে বলি। আচ্ছা আমরা পড়াটা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, এবার দেখো কার্তিক ঘোষের লেখা বড় সাথী গাছ, এটা আমরা একটুখানি পড়বো, পড়ে বুঝবো এখানে কী বলার চেষ্টা করা হয়েছে। গাছ হলো সবচেয়ে বড় সাথী, তাই রোজ কিছু চারা গাছে জল দেওয়া চাই, পাঁচটা না দশটা না গাছ ঘেরা বাড়ি, কেউ গাছ কাটলেই আড়ি আড়ি আড়ি। দেখো কার্তিক ঘোষ খুব সুন্দর একটা কবিতা লিখেছে, বড় সাথী গাছ, গাছ আমাদের সবচেয়ে বড় সাথী, সেটা সম্পর্কে বিবরণ দিতে তিনি বলেছেন একদম গাছ কাটবে না, গাছ কাটলে তার সঙ্গে আড়ি কেড়ে দেওয়া হবে, আর রোজ চারা গাছে কিছু জল দেওয়া চাই। ঠিক আছে, এটা আমরা এখান থেকে বুঝলাম। তারপরে দেখো কী রয়েছে পরের পাতায়, হ্যাঁ এইখানে তোমাদের কিছু অ্যাক্টিভিটি দিয়েছে, এগুলো তোমরা অবশ্যই করবে। কী লেখা রয়েছে দেখো, বিন্দুগুলি যোগ করি। দেখো এরকম এরকম বিন্দু ছিল, যোগ করলে কেমন হবে আমি একটা করে দেখিয়েছি, তোমরা নিজেদের বইয়েতে শেখার সেতু বইয়েতে অবশ্যই করবে, আস্তে 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 যোগ করবে, তোমাদের হাতে লেখা ভালো হবে, গোটা পাতাটা কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে 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 যোগ করে তোমরা পাতাটা ভরাট করবে। ঠিক আছে, যেমন যেমন বিন্দুগুলো রয়েছে বিন্দুগুলো মেলাতে পারছো কি না সেটা তোমাদের দেখতে হবে। তারপরে পাতা দেখো ওই একই রকম, শুধু উল্টোটা, কাজটা একই রকম কিন্তু উল্টো হাতে, ওটা এরকম সোজা হাতে হয়েছিলো, এবার উল্টো হাতে আমাদের গোল 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 অর্ধেক গোল করে এগুলোকে মেলাতে হবে। ঠিক আছে, বিন্দুগুলো যোগ করা আমাদের কুটুম কাটাম বইতে প্রাক প্রাথমিকতে ছিল, সেটাই এখানে আরেকবার তোমাদের অভ্যাস করিয়ে দেওয়া হচ্ছে। পরের পাতা দেখি, এখানেও তোমরা দেখবে আমাদের বিন্দুগুলোকে যোগ করতে বলা হয়েছে, ওপর থেকে নিচে, নিচ থেকে আবার ওপরে, ওপর থেকে নিচে, এরকমভাবে কন্টিনিউয়াস যোগ হয়ে যাবে।
তারপরে দেখো কি রয়েছে, তারপরে আরও এক পাতা রয়েছে, এটা আমরা শেষ করে দিচ্ছি। দেখো পর্বতের মতো উঁচু হয়ে যাচ্ছে, আমার নামছে, উঁচু হচ্ছে, নামছে। দেখো এটাও কিন্তু উঁচু নিচু হয়েছিল, কিন্তু এটা ঢেউ খেলানো হয়েছিল। আর এটা হচ্ছে কি, দেখো এই উঁচু নিচুটা কীরকম হচ্ছে, পর্বতের মতো উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এরকমভাবে উঠেছে। আমাদের 11 পাতা পর্যন্ত পড়ানো কথা ছিল, বুঝিয়ে দেওয়া গেল, ঠিক আছে। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।